সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানিও। তো আর কি কি বলবো বলো গাইজ, আর কিছু না, শুধু ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন লেগেছে। আর আমি গাইজ ঝাল খেয়েছিলাম, ঝাল খেয়ে কি কি করেছি সেটা তুমি দেখতে পারবা, ঠিক আছে? তো ভিডিওটা দেখো। সো গাইজ, আমরা সবাই চলে এসেছি এবার এই ফুচকা চ্যালেঞ্জে। তো ফাইনালি দেখা যাক কে জেতে। মানে এখানে কুড়িটা কুড়িটা করে সবার প্লেটে ফুচকা আছে। তো এবার মানে কে এক মিনিটের ভিতরে লেবু করবে হারামি হো চিটিং করতা হ্যায় তো। রাজা ভৌষুটি কে ওকে গাইজ ডান 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 তোমার 10টা হবে, ঠিক আছে? তোমার একটা তুমি রাস্তায় আমি জিতে গেছি এখানে। মানে এত স্পিড গেছি বলতে পারবো না আমি এখানে। আমার 9টা বুঝ গেছে, মানে একটা স্পিড কম আমার, আমি বুঝে গেছি। তো গজব বেজ্জতি হ্যায়। আমার অসম্ভব, আমি আমি খেতে পারবো।
গাইস হারার জন্য এটা আমাকে খেতে হচ্ছে নিলাম আমার কমপ্লিট হ্যাঁ পুরোটা খাও অবস্থা তো শেষ এবার আমাদের নতুন গেস্টের জন্য কি থাকছে এটাই তো বড় ফুচকা আমার জন্য ফুচকা আছে ফুচকা না এটা তো হলো একটা দেখলে খেতেই হবে আমরা কোনো ব্যাপার না লঙ্কা খাওয়া লঙ্কা খেতে হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্র্যাকটিস করেছি তাহলে কি বোর জন্য কি থাকছে লেবু আছে লেবুই খাবে মানে তুমি যেটা দেবে ওকে গাইস লঙ্কা নাম্বার এসেছে অত বেজেতে মানা যাবে না ঠিক আছে লঙ্কা খেয়ে দাও আবার বলে পরে ভিডিও করব না ওকে আমরা গজব বেজতি হে বড় কথা না তোকে তো ভালোবাসি তো তুই সমঝা নাই তুই সমঝা নাই ভালো ভিডিও দেবো হাসির ভিডিও দেবো ঠিক আছে ততক্ষণের জন্য আমাদের ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো ভাবতে পারছো না এমন একটা ডেয়ার দেবো চলো সবাই তো গাইজ এত ঝাড় লেগেছিলো তো এরকম করতে হয়েছিলো কলে গিয়ে ঠিক আছে সাউন্ডটা ক্যামেরাতে আসেনি কিন্তু এমন মানে কি বলবো সেই অনেক ঝাড় লেগেছিলো